এই প্রশ্নটা আমরা শ্রীরামদের শুনতে যে রিডেমশন এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কিন্তু এটা ডেফিনেশন ও কনসিকোয়েন্স সম্পর্কে রিডেমশন মানে হচ্ছে আমি মর্টগেজার হিসেবে একটা মর্টগেজ করলাম, একজনকে দিলাম প্রপার্টিটা, এবার সেটা তো অ্যাবসলিউট ট্রান্সফার হচ্ছে না, তাহলে আমার তার মধ্যে একটা ক্লজ থাকবে যে আমি এই কন্ডিশন যদি ফিল আপ করি, মানে আমি টাকা দিলাম, আমি যদি অমুক দিনের মধ্যে টাকা ফেরত দিই, তাহলে আমি প্রপার্টিটা আবার আমার কাছে ফেরত চলে আসবে। এই যে ফেরত চলে আসার ব্যাপারটা, আমি এই কন্ডিশন ফুলফিল করলে পরে আমার কাছে এই প্রপার্টিটা আবার ফেরত চলে আসবে, এই মর্টগেজ প্রপার্টিটা ফেরত চলে আসবে, এটাকেই বলে রিডেমশন। সেই কন্ডিশনাল কন্ডিশনটা ফুলফিলটাকে তাহলে রিডেমশন বলছে না, কন্ডিশন এই প্রসেসটাকে বলছে রিডেমশন, এবং কন্ডিশন ফুলফিল একটা হচ্ছে ওয়ান অফ দি কন্ডিশন যেটা কিনা থাকতে হবে। আমি ধরুন বললাম আমি 10টা ইনস্টলমেন্টে টাকাটা দিয়ে দিলে পরে মর্টগেজের মর্টগেজিকে, তাহলে আমার তার প্রপার্টিটা ফেরত চলে আসবে আমার কাছে। এবারে যে মুহূর্তে আমি এই টাকাটা আমার শেষ দেওয়া হয়ে যাবে, অটোমেটিক্যালি প্রপার্টিটা রিডিম হবে, এবং যে মর্টগেজি তার দায়িত্ব থাকবে প্রপার্টিটা আমাকে ট্রান্সফার করে দেওয়া। আচ্ছা, এই মর্টগেজটা কি সবসময় রেজিস্ট্রেশনটা হয়? হ্যাঁ, এক বছরের ওপরে যদি কোনো কিছু দেওয়া ট্রান্সফার হয় এক বছরের উপরে, তাহলে বলুন, শুনতে পাচ্ছি। আমার দাদা ব্লাড ক্যান্সার হয়েছে আর কি, মানে 3 বছর হলো লোনটা নিয়েছে। আচ্ছা, আমার দাদা ব্লাড ক্যান্সার হয়েছে, 3 বছর হলো ক্যান্সার লোনটা নিয়েছে আর কি, উনি এখন ব্লাড ক্যান্সার আছে। কোনো প্রপার্টি মর্টগেজ রেখে লোন নিয়েছে? হ্যাঁ, ওই ব্যবসায়িক লোন আর কি। আপনি 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 কি জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি যে ব্যাংকে অলরেডি চিঠি আসছিল দাদা, লোন দিয়ে সাবমিট করার জন্য ওই আপনি জানতে চাইছেন কি, মানে লোনটা শোধ না করলেও, মানে না করলে না করলেও হয় নাকি, সেটাই দেবে কিছুটা ইয়ে করতে, কিন্তু ব্যাংক কোনো মানে শেয়ারিং দিচ্ছেনি, বা আপনারা বলছেন যে আমাদের হাতে কোনো সেভাবে নেই, এটা এ ব্যাপারে কি করে যাবে? শুনুন, আপনার যদি ব্যাংক কোনো রকম আইনত কোনো রকম স্টেপ নিয়ে থাকে, তাহলে আপনাকে সেখানে গিয়ে আপনার যা বক্তব্য সেটা বলতে হবে। ধরুন কোর্টে গেছে, কোর্টে গিয়ে টাকার জন্য ব্যাংক বলছে, এবং আপনার দাদার ব্লাড ক্যান্সার হয়েছে, সেই ডকুমেন্টস দিয়ে যদি আপনি কোর্টে বলেন যে আমি ধরুন আপনার 10 টাকা বাকি আছে, আমি 10টা ইনস্টলমেন্টে দেবো, তাহলে হয়তো কোর্ট সেটা রাজি হয়ে যেতে পারে। কিন্তু এমনি আইনে কোথাও কথা নেই আপনার এগেনস্টে এই লোনটা রিকভার করা, কিন্তু ব্যাংকের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, সেটা সেটা করতে পারে। আরেকটি ফোন নিয়ে প্রশ্নে ফিরে আসবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথেকে বলছেন? আমি দক্ষিণ থেকে রাজু ইসলাম বলছি। বলুন। হ্যাঁ, আমি মানি মার্কেট কোম্পানি, এগুলো তো আমাদের জায়গা জমির উপরে কিছুটা আছে মর্গেজ, যেমন কথাটা বলছেন, তো আমাদের যে 730 স্কোয়ার ফিটের ইয়েতে দিয়েছে 50% আমরা করেছি। বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমাদেরকে দিয়েছে যেটা আপনাদের 720 স্কয়ার ফিট জায়গা দেওয়া হবে, তো আমাদের ম্যাচুরিটি টাইম হয়ে গেছে, তাহলে আমরা ওটা পাচ্ছি না, এটা কি বক্তব্য বলতে পারেন।
বলতে বলতে সময় হলে একটা ছোট্ট বিরতি নিই, সঙ্গে থাকুন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বাবা, পুরো মাথাটা গেছে। বাবা, পুরো মাথা।